নমস্কার বন্ধুরা, আবার সবাইকে স্বাগত। আজকে আমাদের নেক্সট চ্যাপ্টার ম্যাট্রিসেসের পর, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। সো ওয়েলকাম ওয়ান্স অ্যাগেন টু HDT ম্যাথস টিউশন। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি তার নাম ডিটারমিনেন্টস। আচ্ছা, ডিটারমিনেন্টস বলতে গেলে এক নম্বর যেটা দিয়ে আমরা বলা শুরু করব, ডিটারমিনেন্ট কি? বেসিক্যালি ডিটারমিনেন্ট ইজ নাথিং বাট এ রিপ্রেজেন্টেশন। আমাদের যখন একটা সেট অফ লিনিয়ার ইকুয়েশন থাকে, সেটাকে রিপ্রেজেন্ট করার জন্যে আমরা একটা পদ্ধতির মানে পদ্ধতির দ্বারস্থ হই, যেটাকে বলে হচ্ছে ডিটারমিনেন্ট। ফর সাপোজ x+2y = 3, আবার ধরো আছে 7x+3y = 4। এই দুটো সিস্টেম অফ ইকুয়েশনকে, এটা প্রথম আসলে লেবনিৎস আবিষ্কার করেছিলেন বা তিনি বানিয়েছিলেন, যে আমরা যাতে তাড়াতাড়ি করে সলভ করতে পারি এই সেট অফ ইকুয়েশনসকে, ওই জন্য বানানো হয়েছিল হচ্ছে ডিটারমিনেন্টস। আচ্ছা, ডিটারমিনেন্টস কাদের জন্য হয়? ডিটারমিনেন্টস কিন্তু হয়, আমরা যেহেতু ম্যাট্রিক্স পড়ে এসেছি, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য হয়, অর্থাৎ যার নাম্বার অফ রোজ আর কলামস দুটোই কিন্তু হতে হবে সেম। এবার কথা হচ্ছে ডিটারমিনেন্টস সলভ করে কী করে। আমরা ডাইরেক্ট একদম বোর্ডস লেভেলে যেরকম জিনিসপত্র বলা হয় সেরকমই যাচ্ছি। সলভ করে কী করে? ধরো একটা 2x2 ডিটারমিনেন্ট আছে, অর্থাৎ যা দুটো রো এবং দুটো কলাম, 1, 2, -3, 4, হয়তো এরকম আছে। কীভাবে সলভ করবে? না, সলভ করবে হচ্ছে প্রথমে লেফট ডায়াগোনাল, বাঁ দিকে কোনাকুনি কে আছে, 1 আর 4 আছে, তাহলে 1 × 4 করলে মাইনাস রাইট ডায়াগোনাল, রাইট ডায়াগোনালে কী আছে, -3 আর 2, তাহলে -3 × 2। এই দুটোকে তোমরা যদি সলভ করো তাহলে কত পাবে, 4 - -6, যেটা আমাদের দুটো মিলিয়ে বানায় হচ্ছে 10। হয়ে গেল আমাদের অ্যান্সার, প্রিটি ইজি অ্যান্ড সিম্পল। এটা তো গেল 2x2 এর জন্য। এরপর আসে হচ্ছে আমাদের 3x3 ম্যাট্রিক্স। তাহলে এরকম যদি থাকে, ধরো 1, 2, 3, 0, -4, 5, 7, 0, 10, এই ধরনের ধরো যদি আমাদের দেখতে ম্যাট্রিক্স হয়, সরি ডিটারমিনেন্ট হয়, তাহলে কীভাবে করবে? আগে আমরা সাইনগুলোকে নির্ধারণ করে দেবো। কেমন সাইন মানে কীরকম বলছি? সবসময় মনে রাখবে সাইনগুলো আমাদের উল্টো উল্টো চলে, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস, তারপরে মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, অল্টারনেটিভলি চলতে থাকছে। কেন এই জিনিসটা বললাম? আমরা ডিটারমিনেন্ট 3x3 এর জন্য ভাঙি ইদার একটা কলাম বরাবর অর একটা পার্টিকুলার রো বরাবর। আমরা যদি রো বরাবর চাই, প্রথমে কী আছে, 1 আছে, তাহলে শুরু করছি হচ্ছে 1-এর সাইন কী আছে, প্লাস, তাহলে +1 যদি নিই আমরা, তাহলে 1টাকে আমরা চাপা দেবো রো বরাবর কলাম বরাবর, তাহলে কারা পড়ে থাকছে, 4, 5, 0 আর 10, রাইট? তাহলে এখানে লিখছি 4, 5, 0, 10। পরের জন দেখা যাক, কী বললাম, আমরা এই রো বরাবর যাচ্ছি, পরের জন কী আছে, 2 আছে। আচ্ছা, 2-এর সাইন কী আছে, মাইনাস আছে, তাই আমরা লিখবো হচ্ছে -2। -2 লিখলে পর এবার 2টাকে যদি আমরা চাপা দিই, কারা কারা পড়ে থাকছে, 0, 5, 7, 10, 0, 5, 7, 10, এবং শেষমেশ কে পড়ে থাকছে, শেষমেশ পড়ে থাকছে হচ্ছে 3, 3-এর সাইন কী আছে, প্লাস আছে, তাই +3। 3টাকে যদি আমরা চাপা দিই, এরা চারজন পড়ে থাকছে 0, 4, 7, 0, ব্যাস এই হয়ে গেল আমাদের ডিটারমিনেন্ট। এবার এদেরকে সলভ করা যাক। আগে 1 আছে, 2x2 ডিটারমিনেন্ট জানি, লেফট ডায়াগোনাল মাইনাস রাইট ডায়াগোনাল, 4 × 10 করলে আমাদের 40, 0 × 5 করলে 0, অর্থাৎ -0। -2 যদি লিখি, 0 × 10 করলে 0, 7 × 5 করলে -35। +3 এদিকে আসছে কত, 0 - 7/4 হচ্ছে 28, তাহলে এদিকে কত আসছে, 40 - -7 + 70, আর এখানে আসছে হচ্ছে, আচ্ছা, -3, 2 আর 6, আচ্ছা 30 দিয়ে করলে হচ্ছে 90, 90 থেকে 6 বাদ দিলে হচ্ছে 84, তাহলে এটা কত হচ্ছে আমাদের 110, 110 থেকে 80 বাদ দিলে হচ্ছে 30, 30-এর থেকে 4 বাদ দিলে 26, 26 ইজ আমার অ্যান্সার। এই হচ্ছে আমাদের ডিটারমিনেন্ট সলভ। 3x3 অবধি আমাদের সিলেবাসে আছে, 4x4 অবধি যায় না। তো এই হলো গোটা জিনিস, কীভাবে ডিটারমিনেন্টকে ভাঙা হয়। আচ্ছা, এইটা হয়ে গেলে পর, এরপর আমাদের যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে ডিটারমিনেন্টের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন বলতে কী বোঝাচ্ছে? ডিটারমিনেন্ট দিয়ে আমরা এরিয়া বার করতে পারি। কার এরিয়া? এরিয়া অফ আর ট্রায়াঙ্গেল, একটা ত্রিভুজের আমরা এরিয়া বার করতে পারি। কীভাবে বার করি চলো দেখি। ধরো এরকম দেখতে তোমার একটা ট্রায়াঙ্গেল আছে, এটা শুরু এ, এটা শুরু বি, এটার নাম সি, তোমার আছে কি x1 y1, তোমার আছে x2 y2, তোমার আছে x3 y3,
এই তিনটে যদি থাকে আমরা এরিয়া কিভাবে বার করি? এরিয়া বার করি হচ্ছে যদি এরিয়াটাকে এ আর বলি সেটা হয় হাফ, হাফ অফ ডিটারমিনেন্ট নেবো, কার নেবো, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আছে বসিয়ে দেবো, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আছে বসিয়ে দেবো আমরা, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, এবং তারপরের জন ওয়ান ওয়ান ওয়ান, ব্যাস এতটাই হচ্ছে ব্যাপার। এই করে আমাদের বেরিয়ে যায় হচ্ছে এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। আচ্ছা, এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল যাই বেরোক না কেন, অনেক সময় দেখতে পাবে হয়তো তোমার নেগেটিভই উত্তর হলো। তার মানে নেগেটিভই উত্তর হলো মানে কি আমার উত্তরটা ভুল? না, এরিয়া যখন আসবে তোমার নেগেটিভে আসলেও আসতে পারে, কারণ দিস ইজ আ ডিটারমিনেন্ট উইচ উই আর সলভিং। ডিটারমিনেন্ট যেহেতু সলভ করছে নেগেটিভে আসতে পারে, তো সেইটাকে সবসময় মডিউলাস নিয়ে নেবে। ফর সাপোজ এটলি কথার কথা বলছি, আমাদের যদি মাইনাস টু আসে তাহলে সেখান থেকে এটা মডিউলাস নিয়ে নিলে হয়ে যাবে টু স্কোয়ার ইউনিটস, এই হয়ে যাবে অ্যান্সার। এই গেল আমাদের এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এরিয়া অফ ট্রায়াঙ্গেল হয়ে গেলে এরপর যেটাই আসবে সেটা হচ্ছে কোলিনিয়ারের প্রপার্টি। কোলিনিয়ার কী বলছে? কোলিনিয়ার কথাটার মানে কি, তিনটে পয়েন্ট একটা সেম লাইনের উপর, ধরো এইটা এ এইটা বি এটা সি, সেম কোঅর্ডিনেটস আছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি ওয়াই থ্রি, তখন কী হয়, তখন কোলিনিয়ারিটির ক্ষেত্রে এরিয়া অফ ট্রায়াঙ্গেল মানে এই বেসিক্যালি এরিয়াটা হাফ ইন্টু ডিটারমিনেন্টটা, এটা হয়ে যায় হচ্ছে জিরো। কারণ অবভিয়াসলি এরিয়া বার করছি কিন্তু এরিয়া তো লাইনের আর কি এরিয়া হবে, লাইনে কোনো এরিয়াই হবে না, তো এরিয়াটাই হয় জিরো। তো এখানে বসিয়ে এটা ইকুয়াল টু জিরো ইকুয়েট করে দিলে আমাদের বেরিয়ে যায় হচ্ছে কোলিনিয়ারিটির ফর্ম বা ফর্ম্যাট। আচ্ছা, এরপর যদি হয়, এরপর আমরা আসবো হচ্ছে ইনভার্স অফ আ ম্যাট্রিক্স। ইনভার্স অফ আ ম্যাট্রিক্স কী বলছে? ধরো এটা তিন, তিন নম্বর ইনভার্স অফ আ ম্যাট্রিক্স। ইনভার্সটা আমরা যেহেতু ম্যাট্রিক্সের কথা বলছি, হ্যাঁ আমরা ম্যাট্রিক্স এরকম একটা অঙ্ক করে এসেছি, বাট যেহেতু এর মধ্যে একটুখানি ডিটারমিনেন্টসেরও পার্ট থাকে বা অ্যাপ্লিকেশন থাকে, তাই এটা আরেকবার করে বলা। কিছুই না, এটার আমাদের ফর্মুলা আছে। একটা যদি ম্যাট্রিক্স থাকে তোমার এ, তাহলে তুমি এ ইনভার্স বার করো হচ্ছে, এটার ফর্মুলা হয় ওয়ান বাই ডিটারমিনেন্ট এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এ ইনভার্স হচ্ছে ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, এইভাবে বার করা হয়, যেখানে তোমার এই ডিটারমিনেন্ট এটা নট ইকুয়ালস টু জিরো হবে। কেন নট ইকুয়ালস টু জিরো হবে? ডেনোমিনেটারে লিখছো, ডেনোমিনেটারে কোনো কিছু যদি জিরো হয়ে যায় তো সেটা তো আনডিফাইন্ড, লিখতে পারবো না। তো এইভাবে হচ্ছে আমাদের ইনভার্স অফ আ ম্যাট্রিক্স। ইনভার্স অফ আ ম্যাট্রিক্সে একটাই অঙ্ক থাকে যে তোমার একটা তিনটে সেট অফ ইকুয়েশান থাকবে, মানে একটা, হ্যাঁ তিনটে সেট অফ ইকুয়েশান থাকবে, সেখান থেকে তোমাকে বেসিক্যালি ইনভার্স অফ আ ম্যাট্রিক্সে এক্স ওয়াই জেডকে বার করতে হবে। ওরকম অঙ্ক আমরা দেখবো, আজকেই দেখবো, এছাড়াও আমরা ম্যাট্রিক্সেসও এই অঙ্ক দেখে এসেছি। আচ্ছা, পরের টপিকে যদি যাই, পরের টপিক আমাদের বলছে প্রপার্টিজ। সার্টেন প্রপার্টিজ আছে কার, না ইনভার্স অফ আ ম্যাট্রিক্সের, প্রপার্টিজ অফ ইনভার্স অফ আ ম্যাট্রিক্স কী বলছে সেটা? সেটা বলছে হচ্ছে ইনভার্স অফ আ ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স ইজ অলওয়েজ ইউনিক, সবসময় একটা ইউনিক ভ্যালুই দেবে। ঠিক আছে, দু নম্বর বলছে এ বির ইনভার্স, এ বি যদি আমরা হোল ইনভার্স নিই সেটাকে বলে হচ্ছে বি ইনভার্স এ ইনভার্স, উল্টে যায় যেমন ঠিক ট্রান্সপোজের মতো, এ বি হোল ট্রান্সপোজ হলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, এ বির হোল ইনভার্স মানে বি ইনভার্স এ ইনভার্স। এটার সাথে কখনোই কিন্তু ভেবে নেবে না যে এ ইনভার্স বি ইনভার্স, নট নেসেসারিলি, সমান কিন্তু নাও হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রেই সমান হয় না। ঠিক আছে, আচ্ছা থার্ড পয়েন্ট, এ ট্রান্সপোজের যদি আমরা ইনভার্স নিই তাহলে সেটা কী হয়ে যাবে, ঘুরিয়েও লিখতে পারি এ ইনভার্সের ট্রান্সপোজ। চতুর্থ পয়েন্ট, ইনভার্স অফ অ্যান ইনভার্টিবল সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক মানে কি, যার এ ইকোয়ালস টু এ ট্রান্সপোজ হয়, এটাও কিন্তু সিমেট্রিকই হবে। তুমি যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ইনভার্স নাও সেও কিন্তু তোমার সিমেট্রিকই হয়। ঠিক আছে, এই গেল ব্যাপার। আর এরপরে আর একটা প্রপার্টি আছে, যেমন হচ্ছে তুমি যদি বলো যে এ এ ইনভার্সে যদি তুমি ডিটারমিনেন্ট নাও সেটা কিন্তু এ ডিটারমিনেন্টটাকে নিয়ে তার ইনভার্স করে দিলেও একই ব্যাপার, মানে বেসিক্যালি এখান থেকে বলা যেতে পারে এ ইনভার্সের ডিটারমিনেন্ট ইকুয়ালস টু ওয়ান বাই ডিটারমিনেন্ট এ, ইনভার্স মাইনাস ওয়ানটাকে ওয়ান বাই এ করে লেখা যায়। এই কয়েকটা গেল হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা কী কী দেখলাম? আমরা দেখলাম ইনভার্স অফ এ ম্যাট্রিক্স, ইনভার্সের প্রপার্টি দেখলাম, এরপর আমাদের কিছু অ্যাডজয়েন্টেরও প্রপার্টিজ দেখা উচিত, রাইট? তাহলে ফোর্থ, এটা কত ফোর্থ ছিল, হ্যাঁ তাহলে ফিফথ,
properties of adjoint. Properties of adjoint আমাদের কি বলছে? এক নম্বর বলছে যে adjoint of AB সেটা কি হয়? উল্টো দিক থেকে adjoint of B into adjoint of A. দু নম্বর adjoint of K into AN এটা হয় হচ্ছে কে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তার সাথে হয়ে যাবে অ্যাডজয়েন্ট অফ এ এন. ঠিক আছে, এটা কিন্তু ভালো প্রপার্টি, ইম্পর্টেন্ট প্রপার্টি. কেটা কি? কেটা হচ্ছে তোমার অবভিয়াসলি যে কোনো একটা কনস্ট্যান্ট, থ্রি এ, ফোর এ, এরকম যা ইচ্ছা হতে পারে. যেখানে এনটা হচ্ছে কি তোমার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স. অর্ডার মানে কি? নাম্বার অফ রোজ ইন টু কলাম, মানে বেসিক্যালি টু ক্রস টু, থ্রি ক্রস থ্রি, যা ইচ্ছা এরকম হতে পারে. প্রপার্টি নাম্বার থ্রি কি বলছে? অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ, এটা যদি নাও, এটার মানেও যা অ্যাডজয়েন্ট অফ এ নিয়ে তার গোটাটা ট্রান্সপোজ নেওয়া একই জিনিস. ফোর্থ প্রপার্টি, অ্যাডজয়েন্ট কীভাবে হয় আমরা কিন্তু অঙ্কে দেখব. ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য ভাইটাল মোস্ট প্রপার্টি, সেটা ধরো অন্য কালিতে লিখছি, স্টার্ট দিয়ে রাখলাম. কী বলছে? দ্য মডিউলাস অফ অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকুয়ালস টু, মডিউলাস বলা উচিত না, ডিটারমিনেন্ট বলা উচিত. ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট. এমসিকিউতে অনেক সময় দেয় যে অ্যাডজয়েন্ট অফ এ যদি ডিটারমিনেন্ট নাও সেটা হয় হচ্ছে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান. ঠিক আছে, এই গেল আমাদের প্রপার্টি. আচ্ছা, এই যদি আমাদের প্রপার্টি হয়, ওকে, আর সেই অর্থে দেখি কোনো কিছু মিস করে গেছি কি না. না, আর সেই অর্থে মিস করার মতন কিছু হয়নি. এবার আমরা ডাইরেক্ট সরাসরি চলে যাই অঙ্কের মধ্যে. থিওরি পার্ট বেশি খুব একটা বোঝানোর নেই ডিটারমিনেন্টসের ক্ষেত্রে, আমরা ডাইরেক্ট অঙ্ক দিয়ে শুরু করছি. আচ্ছা, WBCHSE 2022 টু মার্কসের জন্যে কী কোয়েশ্চেন বলেছিল? বলেছিল 5432 ইজ ইকুয়ালস টু 2x7x3, তাহলে ফাইন দ্য ভ্যালু অফ এক্স. খুব সোজা, কী বলেছি? টু ক্রস টু মানে ক্রিস ক্রস, কাটাকুটির মতন. ফাইভ ইন্টু টু হবে অর্থাৎ টেন, মাইনাস এদিকে থ্রি ইন্টু ফোর হবে অর্থাৎ টুয়েলভ, টেন মাইনাস টুয়েলভ, এইদিকে কত হবে? টু এক্স ইন্টু থ্রি হবে অর্থাৎ সিক্স এক্স, আবার এইদিকে এক্স ইন্টু সেভেন হবে মানে হচ্ছে মাইনাস সেভেন এক্স. আলটিমেটলি টেন মাইনাস টুয়েলভ করলে মাইনাস টু, এদিকে আসছে মাইনাস এক্স, দুটো পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু চলে এলো টু. এইটুকুই দিয়েছিল তোমাদের অঙ্ক, দু মার্ক্স ছাঁকা, ইজি সাম. অল রাইট, এই গেল অঙ্ক. তাহলে নেক্সট অঙ্কে দেখা যাক. নেক্সট অঙ্ক বলেছে, আচ্ছা এই অঙ্কটা কী বলেছে দেখি. এটা বলেছে যে তোমার ওয়ান প্লাস এ, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান প্লাস বি, এইভাবে জিনিসপত্রগুলো দিয়েছে, ইজ ইকুয়ালস টু এবিসি ইন্টু ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি. ডিটারমিনেন্টসে বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে মোর অফেন দ্যান নট তোমাদের যেটা দেবে সেটা হচ্ছে এরকম প্রুফ করতে, একটা ডিটারমিনেন্ট দিয়ে দেবে সেখান থেকে একটা এক্সপ্রেশন প্রুফ করতে হয়। সেইটা কীভাবে করে সেটা কিন্তু আমরা অঙ্কের দ্বারাই দেখতে পারবো, ওটা থিওরি বুঝে সেরকম খুব একটা আমাদের হেল্প করবে না। আচ্ছা, এই ডিটারমিনেন্ট যেটা দিয়েছে আমরা এরকম করে লিখতে পারি, আচ্ছা আগে এলএইচএসটা লিখে নিই, ওয়ান প্লাস এ ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান প্লাস বি ওয়ান, ওয়ান 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 প্লাস সি। আচ্ছা, আমরা যদি এরকম লিখি, আমরা পুরো রো বরাবর, পাশাপাশিটাকে রো বলে, সবসময় মনে রাখবে পাশাপাশি মানে রো, পিপিআর, আর লম্বা লম্বি মানে হচ্ছে কলাম, এলএলসি, পিপিআর এলএলসি, পাশাপাশি রো, লম্বা লম্বি কলাম, অর্থাৎ এইগুলোকে বলা হয় রো রো রো, এবং লম্বাগুলোকে বলা হচ্ছে কলাম কলাম কলাম। ঠিক আছে, পিপিআর এলএলসি। আচ্ছা, যেটা বলছিলাম যে আমরা যদি পুরোটাকে প্রথম রোটা থেকে যদি আমরা এটাকে কমন নিয়ে নিই, অর্থাৎ ভাবো ওই ওয়ান প্লাস এ আছে, রাইট, ওয়ান প্লাস এ থেকে এ কে যদি কমন নিয়ে নাও তাহলে কী হয়ে যাবে? ওয়ান বাই এ প্লাস ওয়ান। পরের এই ওয়ান থেকে যদি এ কে কমন নিয়ে নাও তাহলে ওয়ান বাই এ, আবার পরেরটাকে নিয়ে নিলে ওয়ান বাই এ, এরকম ধরনের জিনিস দেখতে আসবে। তো জিনিসটা আমরা যেটা বলতে চাইছি বা দেখাতে চাইছি এখান থেকে, যে দেখো তুমি যদি এটাকে কমন নিয়ে নাও তাহলে প্রথমে কী হয়ে যাবে? ওয়ান বাই এ প্লাস ওয়ান,
পরের জন হয়ে যাবে ওয়ান বাই এ, তার পরের জন হয়ে যাবে ওয়ান বাই এ। পরেরটা থেকে তোমরা বি কমন নিয়ে নাও, তাহলে বি যদি আমরা কমন নিই তাহলে কী আসবে, ওয়ান বাই বি, ওয়ান বাই বি প্লাস ওয়ান, তারপর আবার হয়ে যাবে ওয়ান বাই বি। এবং থার্ডটা থেকে বুঝতেই পারছো সেম প্যাটার্নে সিকে কমন নেবো, তাহলে ওয়ান বাই সি, ওয়ান বাই সি, ওয়ান বাই সি প্লাস ওয়ান। এই হয়ে গেল আমাদের ডিটারমিনেন্ট। হ্যাঁ আচ্ছা, এই যদি আমাদের ডিটারমিনেন্ট আসে, এবার আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে প্রত্যেক কটাকে ওপরে তুলে দেবো। ওপরে ইন দ্য সেন্স আমাদের কী আছে, প্রথম রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, এই তিনটেকে যদি ধরে ওপর দিকে তুলে দিই, মানে তিনটেকে একসাথে অ্যাড করে দিই, মানে কি এই তিনটে যোগ হয়ে যাবে, এই তিনটে যোগ হয়ে যাবে, এই তিনটে যোগ হয়ে যাবে। অর্থাৎ জিনিসটা কী করছি দেখো, আমরা করছি হচ্ছে রো ওয়ান ড্যাশ ইকুয়ালস টু রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি। আচ্ছা এখানে কিন্তু একটা প্যারাডক্স আছে, তোমাদের যেমনটা দেখালাম, বললাম যে এই তিনটে তো যোগ হয়ে যাবে, তো দেখে কী মনে হচ্ছে, জানো লম্বালম্বি তিনজন যোগ হচ্ছে, তাহলে রো লিখছি কেন, রো মানে তো পাশাপাশি, পিপি বললাম। অ্যাকচুয়ালি খুব ভালো করে ভেবে দেখো, যোগ কিন্তু লম্বালম্বি তিনটে এলিমেন্ট হলেও হচ্ছে কিন্তু পাশাপাশি, এইটার সাথে এইটার যোগ, তার সাথে এইটার যোগ, তাহলে কি পাশাপাশি তিনটে জিনিসের যোগ হচ্ছে আমাদের, এইটা প্লাস এইটা প্লাস এইটা, ওই জন্য হচ্ছে রো ওয়ান ড্যাশ প্লাস ইকুয়ালস টু রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি। এইটা কিন্তু একটু খেয়াল রাখবে, এইটা বুঝতে অনেক সময় প্রবলেম হয়ে যায় স্টুডেন্টদের, এমনকি আমারও হতো স্টুডেন্ট লাইফে। অল রাইট, তাহলে তিনটেকে যদি একসাথে যোগ করে দিই বা এই তিনটে, তাহলে কী লিখবে তুমি, বেসিক্যালি লিখতে পারো ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি। আবার পরেরটাও তাই, ওয়ান প্লাস একই জিনিস, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, তারপরে ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, পরের জন হচ্ছে ওয়ান বাই বি, আর পরের দুজন একই থাকবে সেম, ওয়ান বাই বি প্লাস ওয়ান, ওয়ান বাই সি, এদিকে আসবে ওয়ান বাই বি, এদিকে আসবে ওয়ান বাই সি প্লাস ওয়ান। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রথম রোটা সব তিনটে এলিমেন্টই সেম, তাহলে অবশ্যই এটাকে কমন নিয়ে নিতে পারি আমরা, কমন নিয়ে নিতে পারি, তাহলে কমনই যদি আমরা নিয়ে নিই, এ বি সি থাকছে, ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, এটা হয়ে যাচ্ছে ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান বাই বি, ওয়ান বাই বি প্লাস ওয়ান, ওয়ান বাই বি, ওয়ান বাই সি, ওয়ান বাই সি, ওয়ান বাই সি প্লাস ওয়ান। এইবার আমরা কী করবো দেখো, আমরা এইটার থেকে এইটাকে সাবট্র্যাক্ট করবো, কেন তাতে জিরো চলে আসবে, আবার এইটার থেকে এইটাকে সাবট্র্যাক্ট করবো তাতে আবার জিরো চলে আসবে, তাহলে আমরা কীরকম যাচ্ছি, আমরা এইটার থেকে এইখানে জাম্প করছি, এরকম জাম্প করছি, মানে কি লম্বালম্বি দুটোকে সাবট্র্যাক্ট করছি, তাই তো, আগেরটার ক্ষেত্রে এরকম এরকম যাচ্ছিলাম, তা পাশাপাশি দুটোকে অ্যাড করছিলাম, এবার তো লম্বালম্বি যাচ্ছি, তাই লম্বালম্বি যেহেতু যাচ্ছি তাহলে আমরা কী করছি সাবট্র্যাক্ট, তাহলে আমাদের অপারেশনটা লিখে দিতে হবে, আমরা লিখব কি কলাম টু থেকে কলাম ওয়ানকে সাবট্র্যাক্ট করছি, তাহলে কলাম টু ড্যাশ ইকুয়ালস টু কলাম টু মাইনাস কলাম ওয়ান। আবার সিমিলার যেটা বললাম এইটা থেকে এইটাকেও করবো, তাহলে একইর সাথে লিখে দিচ্ছি কলাম থ্রি ড্যাশ ইজ ইকুয়ালস টু কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান, তাহলে এইটা যদি আমরা করি কী হয়ে যাবে, চলো ইঙ্ক চেঞ্জ করেই লিখছি, এটা হয়ে যাবে হচ্ছে ওয়ান জিরো জিরো, প্রত্যেকটার সাথে করতে হবে কারণ প্রত্যেকটা কলামে করেছি, ওয়ান বাই বি প্লাস ওয়ান থেকে এই ওয়ান বাই বিকে সাবট্র্যাক্ট দিলে কত, জাস্ট ওয়ানই পড়ে থাকবে, আর এই ওয়ান বাই বি থেকে আবার এই ওয়ান বাই বিকে সাবট্র্যাক্ট করলে আবার জিরো, ওয়ান বাই সি থাকছে এখানে, ওয়ান বাই সি মাইনাস ওয়ান বাই সি করলে জিরো, আবার ওয়ান বাই সি প্লাস ওয়ানের থেকে ওয়ান বাই সি বাদ দিলে সেটাও হচ্ছে জিরো। তাহলে আলটিমেটলি তোমরা দেখো উত্তর কিন্তু আমাদের চলেই এসছে, কেন, কারণ কি এইখানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ওয়ান, এবার এই ওয়ান বরাবর তুমি যদি ভাঙো, এই ওয়ান বরাবর তুমি ভাঙলে কী পাবে, ওয়ান জিরো জিরো ওয়ান, ওয়ান জিরো জিরো জিরো, সরি জিরো ওয়ান হবে এটা, কারণ ওয়ান বাই এটার থেকে মাইনাস ওয়ান বাই সি দিচ্ছ, তাহলে ওয়ান ওয়ান জা ওয়ান, ওয়ান মাইনাস জিরো হচ্ছে, তাহলে আলটিমেটলি কিছুই পড়ে থাকছে না, আলটিমেটলি অ্যান্সার আসছে আমাদের এ বি সি ওয়ান প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি। এই দুটোর বরাবর ভাঙা দরকার নেই কেন, কারণ জিরো দিয়ে আছে, জিরো দিয়ে যাকেই মাল্টিপ্লাই করো তো জিরোই আসবে, তো ওটাকে লেখারই দরকার নেই, এটাই আমাদের আর এইচ এস এবং প্রুফ করতে বলেছিল। তাহলে ফোর মার্কসের সাম আমাদের টান অ্যান্ড ডাস্টেড, এই ছিল আমাদের অঙ্ক। ঠিক আছে, এইটা যদি হয়ে যায় তাহলে চলো এরপর আমরা যাবো হচ্ছে নেক্সট অঙ্কে।
ওয়ান এক্স স্কোয়ার এক্স, এক্স ওয়ান এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স ওয়ান। একটা জিনিস বুঝতে পারছো, এই তিনটাকে যদি ওপরে গিয়ে ঠেলে দাও, মানে এইটাকে ওপরে ঠেলে দিচ্ছ আবার এইটাকে ওপরে ঠেলে দিচ্ছ, তাহলে কী হয়ে যাবে? ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, এটাকে ওপরে ঠেলে দাও, এটাকে ওপরে ঠেলে দাও, তাহলে সেটাও তো তাই, এক্স প্লাস ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটাকে ঠেলে দাও, এটাকে ঠেলে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তিনটে জিনিসই একই। তাহলে আমরা কাদের তিনজনকে সরাচ্ছি খুব ভালো করে দেখো, আবারও বলছি, এটা তো ওপরে অ্যাজ ইট ইজ আছে, একে ধরে এই তিনটেকে ধরে বলছি তুই ওপরে ওপর তলায় চলে যা, আবার এদের তিনজনকে ধরে বলছি ওপর তলায় চলে যা। তাহলে কাদেরকে নিচ্ছি? পাশাপাশি, পাশাপাশিগুলোকে ওপরে ঠেলে দিচ্ছি। পাশাপাশি মানে আমাদের অপারেশান রোতে হচ্ছে, অর্থাৎ আমরা প্রথম যে অপারেশানটা করব সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে রো ওয়ান ড্যাশে ইজ ইকুয়ালস টু রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি। তাহলে এটাকে যদি আমরা লিখি, ধরো এল এইচ এস ধরে লিখছি, এটাকে যদি আমরা তুলে দিই তাহলে কী হয়ে যাবে? ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, অপর জন্য ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স, ওয়ান এক্স স্কোয়ার এক্স ওয়ান, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার যদি নাও তাহলে আসবে ওয়ান ওয়ান ওয়ান, এক্স স্কোয়ার এক্স, ওয়ান এক্স স্কোয়ার এক্স ওয়ান। আচ্ছা তাহলে আবার ওয়ান 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 চলে এলো, যখনই ওয়ান 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 চলে আসবে আমাদের মনে রাখবে হাফ ওয়ার্ক ইজ অলরেডি ডান, এই ওয়ানের থেকে এই ওয়ানকে সাবট্রাক্ট করো, মানে বেসিক্যালি এখান থেকে এটা সাবট্রাক্ট করবো আবার এখান থেকে এটা সাবট্রাক্ট করবো। যেমন আগেরটা দেখলাম, তাহলে কি লম্বালম্বি যাচ্ছি, লম্বালম্বি, লম্বালম্বি মানে কি কলাম। তাহলে আমরা বলছি কি, আমরা বলবো হচ্ছে জিনিসটাকে কলাম টু ড্যাশ ইজ ইকুয়ালস টু কলাম টু মাইনাস কলাম ওয়ান, কলাম থ্রি ড্যাশ ইজ ইকুয়ালস টু কলাম থ্রি মাইনাস কলাম ওয়ান, ওয়ান এক্স স্কোয়ার এক্স অ্যাজ ইট ইজ থাকছে, ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো, ওয়ানের থেকে এক্স স্কোয়ার বাদ দিলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, পাশাপাশি দুজন এক্স স্কোয়ারের থেকে এক্সকে বাদ দিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আবার এইটার থেকে এটাকে সাবট্রাক্ট দিচ্ছে, ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো, এক্স থেকে এক্স স্কোয়ার মানে এক্স মাইনাস এক্স স্কোয়ার, আবার এটা কী হচ্ছে? ওয়ান মাইনাস এক্স, এই জিনিসটা আমাদের আসছে। তাহলে আলটিমেটলি দেখো কার বরাবর ভাঙছে, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, সবটাই ঠিকঠাক করলাম কি? হ্যাঁ, ওয়ান এক্স এক্স স্কোয়ার ওয়ান, তাহলে এক্স স্কোয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এক্স মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা আমরা এই ওয়ান বরাবর ভাঙবো, এইটাকে এইটাকে যদি আমরা চাপা দিই, কাড়া কাড়া পাচ্ছি না, এরা চারজন, এইটা আর এইটা, দাঁড়াও ইঙ্ক চেঞ্জ করে দিই দেখতে সুবিধা হবে, এইটা মাইনাস এইটা, তাহলে আমরা বেসিক্যালি বলতে পারছি হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে আছে ওয়ান মাইনাস এক্স, আবার এইদিকে বলতে পারছি মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার, তার সাথে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স। এইটা বলতে পাচ্ছি, এইটা বলতে পাচ্ছি, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে এইটাকে একটু, আচ্ছা এই পার্টটাকে আমরা আলাদা করে একটু সলভ করে নিই, বুঝলে? তাহলে এটা হচ্ছে কীভাবে আমরা নিতে পারি, কীভাবে নিতে পারি, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার ফোর হলে বেড়ে যাবে তাই না, আমরা এরকম লিখছি ওয়ান মাইনাস এক্স, আচ্ছা ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে আমরা ভাঙি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে কি? জাস্ট পিঙ্ক পার্টটা করছি, ব্লু পার্টটা অ্যাজ ইট ইজ থাক, ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স, তার সাথে আবার একটা আছে ওয়ান মাইনাস এক্স, তাহলে এই ওয়ান মাইনাস এক্স দুটোকে নিয়ে একসাথে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি, এখান থেকে তোমরা একটা এক্স কমন নাও তো তাহলে কী পাবে? ওয়ান মাইনাস এক্স পাবে। আবার এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখান থেকেও যদি একটা এক্স কমন নাও তাহলে তোমরা পাবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান। তাহলে 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 আবার একটা কাজ করা যায়, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সরি ওয়ান মাইনাস এক্স হোল স্কোয়ার ওয়ান প্লাস এক্স, এই মাইনাসটা এইটার মধ্যে ঢুকিয়ে দাও, তাহলে এটাও ওয়ান মাইনাস এক্স হয়ে যাবে, তাহলে পজিটিভ এক্স ওয়ান মাইনাস এক্স ইন্টু এক্স, তার সাথে আসছে ওয়ান মাইনাস এক্স, দুটো ওয়ান মাইনাস এক্স আছে, সরিয়ে দাও এক্স স্কোয়ার করে দাও। তাহলে এবার দেখো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তুমি দুটো থেকেই কমন নি, এক্সের হোল স্কোয়ার দুটো থেকেই কমন নিতে পারবে, তাহলে ওয়ান প্লাস এক্স এই দিক থেকে আর এই এক্স আর এই এক্স মিলিয়ে এক্স স্কোয়ার, বিঙ্গো আমাদের অঙ্ক অলমোস্ট ডান। কেন ডান? আমাদের লেফট হ্যান্ড সাইডে কী আছে? এইটা আছে ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, তার সাথে এরা দুজন চলে এলো পিঙ্ক পার্ট দুটো, ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইটাকে কেটে দিয়ে এইটা স্কোয়ার করে দিতে পারি, বেসিক্যালি কিছুই না, ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ারের তোমার হোল স্কোয়ার থাকছে,
এর হোল স্কোয়ার মানে কি? ওয়ান মাইনাস এক্স কিউব, তো এ মাইনাস বি, এ প্লাস বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস কতবার, এ প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, তাহলে ওয়ান মাইনাস এক্স কিউবের হোল স্কোয়ার। ব্যাস এটাই আমাদের প্রুফ করা ছিল, উইচ ইজ ইকুয়ালস টু আবার আর এইচ এস প্রুফ। প্লেন অ্যান্ড সিম্পল। ওকে, এই অঙ্ক যখন আমাদের ডান, তাহলে চলো যাওয়া যাক আমাদের পরের অঙ্কে। কি বলছে? ওয়ান লগ এ বেস বি লগ এ বেস সি, এইটা এইটা ইজ ইকুয়ালস টু জিরো আমাদের প্রুফ করতে হবে। 2020 এবং 2017 দুবারই এসেছিলো টু মার্কসের জন্য। আচ্ছা, লগের একটা প্রপার্টি বলে দিই, লগ এ বেস বি এই কথাটার মানে হচ্ছে লগ এ বাই লগ বি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বেসিক্যালি এটা বেস ই হয়ে যায়। তো যেগুলোকে ওয়ান দেওয়া আছে, ওয়ানকে তো আমরা এরকমও লিখতে পারি, লগ এ বাই লগ এ লিখতে পারি, অসুবিধা নেই। ঠিক ওইভাবেই লিখছি, ভেঙে ভেঙে লিখছি আমরা, যেটা বলতে চাইছি প্রথমের ওয়ানটা, এই যে ওয়ানটা আছে এটাকে আমরা এরকম লিখি লগ এ বাই লগ এ, তার নিচে কী আছে লগ এ বেস বি, তাহলে এরকম লিখতে পারি আমরা লগ এ বাই লগ বি। তিন নম্বর জনকে লিখতে পারি লগ এ বাই লগ সি, একই কাজ এইদিকেও করব লগ বি বাই লগ এ। ওয়ানকে আবার কি লিখতে পারি, এখানে বি এর রেসপেক্টে লিখব, আগেটা এ বাই এ করেছিলাম, তো এবারটা লগ বি বাই লগ বি করব, আবার এটাও তাই থাকছে লগ বি বাই লগ সি, সিমিলারলি এনাফ এইটা লগ সি বাই লগ এ, লগ সি বাই লগ বি, লাস্টে আসছে লগ সি বাই লগ সি। তাহলে এই তিনটে যদি আমাদের থাকে, একটা জিনিস খুব ভালো করে দেখো তোমরা, এখান থেকে প্রথম কলামটা যদি দেখি, প্রথম কলামে এখানেও লগে লগে লগে, তাহলে তিনটে লগেকে কমন নিয়ে নিতে পারবে, তাহলে কী হয়ে যাবে ওয়ান বাই লগে, ওয়ান বাই লগ বি, ওয়ান বাই লগ সি, তারপরে লগ বি, তিনটেতেই লগ বি লগ বি লগ বি লগ বি, লগ বি আবারও এটা একই ওয়ান বাই লগ এ প্লাস ওয়ান বাই লগ বি, মানে সেটা ওয়ান বাই লগ সি। সিমিলারলি এনাফ তিন নম্বরটা, তিনটেতেই লগ সি আছে, তার সাথে লগ সিকে মাল্টিপ্লাই করছি ওয়ান বাই লগ এ প্লাস ওয়ান বাই লগ বি ওয়ান বাই লগ সি। সবসময় মনে রাখবে তিনটে কলাম বা তিনটে রো বা যে কোনো দুটো কলাম বা দুটো রো যদি আমাদের সেম হয়ে যায় বা আইডেন্টিক্যাল হয়ে যায়, দেখো তিনটেই একই আছে, তাহলে এটাকে ডাইরেক্টলি জিরো বলে দিই আমরা, ডিটারমিনেন্টটাই হয়ে যায় হচ্ছে জিরো, উইচ ইজ ইকুয়ালস টু জিরো, সিন্স থ্রি কলামস বলো বা রো বলো, কলামসই বলবে আর আইডেন্টিক্যাল। ঠিক আছে, তিনটে বা দুটো, দুটো হলেও হয়ে যায়, বাট এখানে তিনজনই হয়ে যাচ্ছে, তাই এটা ডাইরেক্টলি ইকুয়ালস টু জিরো আমরা বলে দেবো। কারণ কি ভাবো, তোমরা যদি অপারেশন করতে যে এটা মাইনাস এইটা, এটা মাইনাস এটা, এটা মাইনাস এইটা, তিনটেই তো জিরো চলে আসে, তো তুমি যদি জিরো বরাবর এক্সপ্যান্ড করো কী মানে, তিনটেই জিরো, তোমার জিরোই দেবে জিনিসটা, ইজন্ট ইট। এই গেল হচ্ছে তোমার অঙ্ক। ঠিক আছে, টু মার্কসের জন্যে এই ছিল আমাদের সাম। আচ্ছা, এরপর এই অঙ্ক, এটা কিন্তু বেশ ভালো অঙ্ক, বলেছে ইফ এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই ইজ নট ইকুয়ালস টু জেড অ্যান্ড মডিউলাস, মডিউলাস বলছি ডিটারমিনেন্ট অফ এক্স ওয়াই জেড এইটা এইটা ইকুয়ালস টু জিরো, দেন শো দ্যাট, শো দ্যাট, এইটা আমাদেরকে দেখাতে হবে ওয়ান প্লাস এক্স এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু জিরো, এটা আমাদের আসবে বা দেখাতে হবে। আচ্ছা, এইখানে একটা প্রপার্টি হয় ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টকে সবসময় ভেঙে লেখা যায়, কীরকম ভেঙে লেখা যায়, এইটা আছে তো এটাকে আমরা এইরকম লিখছি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এটা কী আছে ওয়ান 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 ওয়ান, প্লাস আবার আলাদা করে লিখতে পারি এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এদিকে তিনজনকে লিখতে পারি এক্স এস কিউব ওয়াই কিউব জেড কিউব, ঠিক আছে। এইটাকে অ্যাজ ইট ইজ রাখছি, ডিটো দিচ্ছি,
এইখান থেকে দেখো প্রথম রোটা থেকে এক্স কমন নিয়ে নিতে পারবে, পরেরটা থেকে একটা ওয়াই কমন নিয়ে নিতে পারবে, তিন নম্বর থেকে একটা জেড কমন নিয়ে নিতে পারবে। আচ্ছা এটা তো ইকুয়ালস টু জিরো বলা ছিল, আমরা তিনটাকে ভেঙেছি, তাহলে দিস ইজ ইকুয়ালস টু জিরো লিখতে পারি। তাহলে এটাকে যদি কমন নিই তাহলে কি হয়ে যাবে, ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু জিরো। এবার এখানে একটা প্রপার্টি আছে, কি প্রপার্টি, ধরো তোমার যদি এরকম থাকে এক্স, ধরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, জেড ওয়ান জেড টু জেড থ্রি, আমরা যদি একটা কলাম ইন্টারচেঞ্জ করি, বলছি যে এদের তিনজনকে সামনে আনবো, এই ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রিকে সামনে আনবো, তো সামনে আনতে গেলে আমরা অফকোর্স আনতে পারি, তাহলে জিনিসটা কী দেখতে হয়ে যাবে, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, জেড ওয়ান জেড টু জেড থ্রি, যেহেতু একবার সামনে এনেছি তাই সামনে একটা মাইনাস বসবে। আবার বলছি আমরা জেড তিনটাকেও সামনে আনবো এক্সের, তাহলে আবার একবার মাইনাস বসবে, তাই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে না, প্লাস, তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, না জেড বলেছি আমরা, জেড ওয়ান জেড টু জেড থ্রি, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, বুঝতে পেরেছ? ঠিক একইভাবে এখানেও দেখো এই তিনটে ওয়ানকে যদি আমরা বলি এই টাই সরাবো তাহলে একবার মাইনাস হবে, আবার এখান থেকে এইখানে সরালে আর একবার মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাসই থেকে যাবে, অর্থাৎ দুটো দুটো ঘর ডিঙোচ্ছে, দুটো ঘর যদি আমরা ডিঙোই জিনিসটা কী হয়ে যাবে, এক্স ওয়াই জেড সামনে চলে আসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সামনে চলে আসবে, আর লাস্টে পড়ে থাকবে ওয়ান ওয়ান ওয়ান, আর বাকি তো যারা পড়েছিল পড়েই থাকছে, এদিকে এক্স ওয়াই জেড পড়ে থাকছে, এদিকে ইকুয়ালস টু জিরো পড়ে থাকছে, প্লাস যেটাকে ডিটো বলে লিখেছিলাম সেটাকে লিখছি। কিন্তু আমরা এই ঘোরাঘুরিটা করলাম কেন, একটা তো কারণ আছে ঘোরাঘুরি করার, একদম কারণ হচ্ছে এটাই। এবার কি ডিটারমিনেন্ট দুটো তো আমাদের সেম, ডিটারমিনেন্টকে ধরে কমন নিয়ে নাও, একদম ডিটারমিনেন্টকে একটা নাম্বার ট্রিট করবে, নাম্বার যেমন করে কমন নয় ঠিক সেরকম করে আমি ডিটারমিনেন্ট কমন নিচ্ছি। তাহলে এখান থেকে আসবে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো। এবার এই ডিটারমিনেন্টটা চলো আমরা সলভ করি, তিনটে ওয়ান আছে, তিনটে ওয়ান থাকলে তোমরা জানো কীভাবে সব ব্যবহার করতে হয়, এই ওয়ান থেকে মানে এইটা থেকে এইটা মাইনাস দেবো আবার এইটার থেকে এইটা মাইনাস দেবো, তাহলে সব কটার ক্ষেত্রেই তাই হবে। আমরা বেসিক্যালি করছি কি, রো ওয়ান ড্যাশ ইজ ইকুয়ালস টু রো ওয়ান মাইনাস রো টু, রো টু ড্যাশ ইকুয়ালস টু রো টু মাইনাস রো থ্রি, সেটাই যদি আমরা করি, এক্স মাইনাস ওয়াই এদিকে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে কী লেখা যায়, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এদিকে হচ্ছে জিরো, তারপর এটা কী হয়ে যাবে ওয়াই মাইনাস জেড, এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড, ওয়ান মাইনাস ওয়ান করলে আবার জিরো, আর এখান থেকে পড়ে থাকবে জেড জেড স্কোয়ার ওয়ান, ওয়ান প্লাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু জিরো। তো এখান থেকে দেখো তোমরা এইটা থেকে একটা এক্স মাইনাস ওয়াই কমন নিয়ে নিতে পারবে, কারণ গোটা রো জুড়ে এক্স মাইনাস ওয়াই আছে, তুমি বলতে পারো জিরো থেকে, আচ্ছা জিরো থেকে তো যা ইচ্ছা কমন নেওয়া যায় তাই না, হজবরল খন্দিত্য নক্ষত্র যাকে ইচ্ছা কমন নিয়ে নিতে পারো, ওয়াই মাইনাস জেডটাও তোমার এই রো থেকে কমন যাবে, তাহলে এখান থেকেও তোমরা ওয়াই মাইনাস জেডকে কমন নিয়ে নাও, তাহলে আলটিমেটলি কারা পড়ে থাকছে, ওয়ান হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে জেড হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, ওয়াই প্লাস জেড হয়ে যাচ্ছে, জেড স্কোয়ার হয়ে যাচ্ছে, জিরো জিরো ওয়ান পড়ে থাকছে, সঙ্গে থাকছে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড ইজ ইকুয়ালস টু জিরো। ফার্দার আমরা তাহলে এই ওয়ান বরাবর ভাঙবো, কারণ এরা দুজন জিরো হয়ে গেছে, এদেরকে নিয়ে চিন্তা করার দরকার নেই, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, এই ওয়ান বরাবর যদি তুমি কমন নাও তাহলে কী আসবে, এদিক থেকে মাল্টিপ্লাই হলে ওয়াই প্লাস জেড, আবার এদিক থেকে হলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তার সাথে আছে এক্স ওয়াই, তাহলে দেখো সবাই প্রোডাক্ট ফর্মে চলে এলো। ঠিক আছে তাহলে এখান থেকে ওয়াই আর ওয়াই তো আমাদের মুছে যাচ্ছে, পড়ে থাকছে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, তার সাথে আছে ওয়ান প্লাস এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো, এরা সবাই নট ইকুয়ালস টু জিরো হবে। তুমি বলতে আরে আরে কেয়া বিশুদ্ধ গুন্ডাগার্দি হ্যাঁ, গুন্ডাগার্দি নয়, ভালো করে দেখো কোয়েশ্চেনে কী বলা আছে, বলা আছে এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই হুইচ ইজ নট ইকুয়ালস টু জেড, তাহলে এরা দুজন যদি ইকুয়ালি না হয় তাহলে এক্স মাইনাস ওয়াই তো তোমার ইকুয়াল টু জিরো হতেই পারবে না, না ইদার ওয়াই মাইনাস জেড এরা ইকুয়াল হতে পারবে, তাহলে এরা প্রত্যেকজনই হচ্ছে নট ইকুয়ালস টু জিরো,
লিখে দেবে সিন্স এক্স ইজ নট ইকুয়ালস টু ওয়াই উইচ ইজ নট ইকুয়ালস টু জেড, যেটা গিভেন আছে। তাহলে দেয়ারফর একমাত্র আমাদের কনক্লুশন যেটা বেঁচে থাকে, ওয়ান প্লাস এক্স ওয়াই জেড ইকুয়ালস টু জিরো হয়ে গেল আমাদের প্রুফ, কারণ এটাই আমাদেরকে প্রুফ করতে বলেছিল। দেখো ওয়ান প্লাস এক্স ওয়াই জেড এটাই ইকুয়ালস টু জিরো প্রুফ করতে বলেছিল। ঠিক আছে অঙ্ক, এইটা ভালো অঙ্ক ছিল, দিস ইজ এ গুড সাম। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরে নিজেরা সলভ করে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে এই অঙ্ক। আচ্ছা নেক্সট সাম, ও এই অঙ্কটা তো দেখো 2020তে এসেছিলো, যেটা আমরা এক্ষুনি করলাম। সেকেন্ড অঙ্কটা খুব সম্ভব আজকে স্টার্টিংয়ের, ওয়ান এক্স স্কোয়ার এক্স, এইটা তো করেছি। তাহলে পরের অঙ্ক দেখা যাক। আচ্ছা এইটা তোমরা ডু ইট ইউর সেলফ হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, বুঝতেই পারছো দুটো কোনাকুনি মাল্টিপ্লাই করবে, আবার দুটো কোনাকুনি মাল্টিপ্লাই করবে, সেখান থেকে এক্সের ভ্যালু বেরিয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে নেক্সট অঙ্ক, এটাও সেম অঙ্ক 2019, অঙ্ক কিন্তু খুব রিপিট হয়, তাই অঙ্ক কিন্তু প্রিভিয়াস ইয়ার্স বা 10 ইয়ার্স কিন্তু তোমরা করবে, এসএনদের তো অবশ্যই করবে এক্সাম্পল টেক্সাম্পলগুলো, তো এইগুলো করবে। আচ্ছা তারপরে এসে গেছি আমরা ক্রেমার্স টুলে, ক্রেমার্স টুলের অঙ্ক দেখানোর জন্য। ক্রেমার্স টুলটাকে কী করে, বেসিক্যালি আমাদের এক্স ওয়াই জেডের ভ্যালু বার করতে হয়, ভেরি প্লেন অ্যান্ড সিম্পল। কীভাবে বার করে, না আমরা এক্সকে বলবো হচ্ছে ডি ওয়ান বাই ডি, ওয়াইকে বলবো হচ্ছে আমরা ডি টু বাই ডি, জেডকে বলবো হচ্ছে আমরা ডি থ্রি বাই ডি। তুমি বলতে পারো আরে ডি ওয়ান ডি ডি টু ডি এরা কারা, রুকো যারা সবার করো। ডি মানে কি, ডি মানে হচ্ছে এক্সের কোয়েফিশিয়েন্টস, ওয়াইয়ের কোয়েফিশিয়েন্টস, জেডের কোয়েফিশিয়েন্টসগুলো পরপর লম্বালম্বি বসিয়ে দেবো। অর্থাৎ এখানে কি আছে, এটা থ্রি আছে কিছু নেই মানে ওয়ান আছে, এটা ফাইভ আছে, তাহলে থ্রি ওয়ান ফাইভ। ওয়াইয়ের কোয়েফিশিয়েন্ট কী আছে, ওয়ান আছে, ওয়ান আছে, মাইনাস নাইন আছে, ওয়ান ওয়ান মাইনাস নাইন। আর জেড কত আছে, ওয়ান আছে, মাইনাস ওয়ান আছে, আর নিচেরটায় কোনো জেড নেই, তাহলে অবশ্যই এটা জিরো, প্লেন অ্যান্ড সিম্পল। এইভাবে তোমরা সলভ করবে, তাহলে এটাকে তোমরা যদি সলভ করো, তাহলে থ্রি বরাবর আমরা যদি ভাঙি কী আসবে, ওয়ান জিরো জিরো মাইনাস অফ নাইন। তারপরে কার বরাবর ভাঙবো, এই মাইনাস ওয়ান বরাবর ভাঙবো, কারণ সেকেন্ড এটা অল্টারনেটিভ হয় প্লাস মাইনাস প্লাস, এইভাবে হয় আমরা শিখেছি। মাইনাস ওয়ানকে যদি নিই, ওয়ান বরাবর ভাঙি কত আসবে, ওয়ান মাইনাস ওয়ান ফাইভ জিরো, ওয়ান জিরো করলে জিরো, মাইনাস অফ মাইনাস ফাইভ হলে পজিটিভ ফাইভ। তারপরের জন কত আসবে, তারপরের জন আসবে প্লাস ওয়ান, প্লাস ওয়ানকে তুমি যদি নাও কত আসছে, ওয়ান ওয়ান ফাইভ নাইন, তাহলে মাইনাস নাইন মাইনাস ফাইভ। এইটাই যদি হয় তাহলে মাইনাস নাইন ইন্টু থ্রি করলে হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন, মাইনাস ফাইভ, আর মাইনাস ফোরটিন এখান থেকে আসছে মাইনাস ফোরটিন, তো সব মিলিয়ে কত বলবে থার্টি টু, মাইনাস ফোরটি সিক্স। ডি এর ভ্যালু আসছে আমাদের মাইনাস ফোরটি সিক্স। এবার এক এক করে ডি ওয়ান ডি টু ডি থ্রি এদেরকে বার করতে হবে, কীভাবে বেরোবে চলো দেখা যাক। আচ্ছা এভাবে ছোটো করে নিই, দেখতে সুবিধা হবে। এটা তো গেল ডি, এবার চলো ডি ওয়ান বার করি আমরা। ডি ওয়ান মানে কি, কি বলছে, ডি ওয়ান মানে ওয়ান যেহেতু তাই ফার্স্ট কলামটা চেঞ্জ হবে, কী দিয়ে চেঞ্জ হবে, টেন জিরো ওয়ান, এইটা চেঞ্জ হবে বলবো না, বলবো রিপ্লেস হবে, এটা হয়ে যাবে টেন জিরো ওয়ান। বাকি দুটো কলাম অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, কী পড়ে আছে, ওয়ান ওয়ান মাইনাস নাইন, ওয়ান মাইনাস ওয়ান জিরো। ডি টু কী হয়ে যাবে, ডি টু মানে তোমার যা সেকেন্ড কলাম চেঞ্জ হবে, ফার্স্ট আর থার্ড একই থাকবে, ফার্স্টেরটাই কী আছে থ্রি ওয়ান ফাইভ, লাস্টেরটাই কী আছে ওয়ান মাইনাস ওয়ান জিরো, আর মাঝেরটায় কত আছে, না ডান দিকেরটা নেবো টেন জিরো ওয়ান, এই তিনজন। আবার সেই রকমভাবে ডি থ্রি মানে থার্ড কলামটা চেঞ্জ হবে, অর্থাৎ প্রথম দুটো সেম থাকবে থ্রি ওয়ান ফাইভ, ওয়ান ওয়ান মাইনাস নাইন, আর লাস্ট এটা থাকবে হচ্ছে টেন জিরো ওয়ান। ঠিক আছে এই তিনজন। এবার তোমরা এগুলোকে ইন্ডিভিজুয়ালি সলভ করবে, আমি আর বারবার সলভ করে দেখাচ্ছি না, কারণ পদ্ধতি তো তোমাদের একই। এটা করে আসবে হচ্ছে মাইনাস নাইনটি টু, এটা করে আসবে তোমাদের মাইনাস ফোরটি সিক্স, এটা করে আসবে হচ্ছে তোমাদের মাইনাস ওয়ান থার্টি এইট। এবার এক্স ওয়াই জেডের জেডের ভ্যালু বসিয়ে দিই। এক্স মানে কি, ডি ওয়ান বাই ডি, ডি ওয়ান মানে কত, মাইনাস নাইনটি টু বাই মাইনাস ফোরটি সিক্স উইচ ইজ ইকুয়ালস টু টু, ওয়াই ইজ ইকুয়ালস টু ডি টু বাই ডি উইচ ইজ ইকুয়ালস টু মাইনাস ফোরটি সিক্স বাই মাইনাস ফোরটি সিক্স, এটা করলে ওয়ান,
সিমিলারলি জেডের ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই ডি থ্রি বাই ডি, সেটা করলে কত আসবে? মাইনাস 138 বাই মাইনাস 46, এটা করলে আসবে 3। এক্স ইজ ইকুয়ালস টু 2, ওয়াই ইজ ইকুয়ালস টু 1, জেড ইজ ইকুয়ালস টু 3। এই হয়ে গেল আমাদের অ্যান্সার উইথ দ্য হেল্প অফ ক্রেমার্স রুল। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের অঙ্ক। আচ্ছা চলো, হ্যাঁ কি বলেছে, বলেছে উইদাউট এক্সপ্যান্ডিং দ্য ডিটারমিনেন্ট প্রুভ দ্যাট, এই জিনিসটা খুব সহজ অঙ্ক, 111 দিয়ে দিয়েছে মানে গল্প শেষ। 1-1 করবে, আবার এই 1-1 করবে, এ মাইনাস বি করবে, এটা কি হয়ে যাবে, এটা 100 হয়ে যাবে, এ থাকবে বি মাইনাস এ হয়ে যাবে। আচ্ছা না, উল্টো দিক থেকে বলা যেত, হ্যাঁ এই দিক থেকেও করতে পারো বা লম্বা উল্টো দিক থেকে করো, এই 1-1 0, আবার এই 1-1 করলে 0-1। এ এখান থেকে এটা মাইনাস দাও মানে কি, এ মাইনাস বি, এটার থেকে এটা মাইনাস দাও তার মানে বি মাইনাস সি সি, তারপরে কী হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, আবার বি মাইনাস সি বি প্লাস সি, লাস্টেরটা সি স্কোয়ার, ব্যাস হয়ে গেল। দুটো রো পরপর তোমরা মাইনাস করে দিলে সেখান থেকে প্রথমটা থেকে এ মাইনাস বি কমন চলে যাবে, দ্বিতীয়টা থেকে বি মাইনাস সি কমন চলে যাবে, দুটো তো বেরিয়ে গেলো, আর তিন নম্বরকে সলভ করে সি মাইনাস এ পেয়ে যাবে। এই অঙ্ক আর দেখাচ্ছি না, আমাদের ডু ইট ইউর সেলফ, হোমওয়ার্কে তোমরা করবে, করে জানাবে, কমেন্ট সেকশানে জানাবে, আমি রিপ্লাই দেবো। ঠিক আছে, ওকে চলো। হ্যাঁ এই হচ্ছে অঙ্ক, ম্যাট্রিক্স ইনভার্স মেথড। এখানেই আমাদের হচ্ছে যেটা প্রথমে তখন পড়ছিলাম যে ইনভার্স এবং অ্যাডজয়েন্ট দুটো কাজে আসবে। কিভাবে করে অঙ্কগুলো, অঙ্ক কিভাবে করে দেখো, আমরা তিন, এখানে আমাদের গল্পে তিনটে নায়ক, বা বলতে পারো দুটো নায়ক একটা নায়িকা, এক্স ইকুয়ালস টু বি। এক্স ইকুয়ালস টু বি কথাটা কেন বলছি, এ বি, এ এক্স আর বি কারা কারা, এ হচ্ছে আমাদের এক্স এর কোইফিশিয়েন্টসগুলো, এক্স ওয়াই জেড এর, এক্স এর কোইফিশিয়েন্টস এখানে কত আছে, 2, 2, 3। ওয়াই এর কোইফিশিয়েন্টস কী আছে, -3, -2, -2। জেড এর কত আছে, 3, 3, 2। এ এক্স কি, এক্স মানে হচ্ছে আননোনগুলো, কারা আননোন এখানে, এক্স ওয়াই জেড আননোন। আর বি কি, বি হচ্ছে আমাদের 1, 2, 3। ঠিক আছে, তাহলে এই তিনটে হচ্ছে আমাদের গল্পের মেন চরিত্র, প্রোট্যাগনিস্ট যাকে বলে, সরাতে পারছি না কেন। তাহলে আমাদের এই জিনিসটাকে সলভ করতে হয়, মানে কীরকমভাবে সলভ করি না, এক্স ইকুয়ালস টু বি, সেখান থেকে আমরা দুদিকে যদি ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ইজ ইকুয়ালস টু এ ইনভার্স বি, তাহলে এখান থেকে আমাদের এক্স আসে হচ্ছে এ ইনভার্স বি। আমাদের এক্সটাকে বার করাই তো ক্রাইটেরিয়া, কারণ এক্স ওয়াই জেড হচ্ছে আননোন, এদের তিনজনকেই বার করতে হবে, তাহলে এ ইনভার্স বি। তো এ ইনভার্স বি কী করে আসবে, ইনভার্সের যে ফর্মুলাটা আমরা অঙ্কের শুরুতে বা ক্লাসের শুরুতে দেখলাম, এ ইনভার্স কীভাবে বেরোয় না, 1/determinant এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে প্রথম কথা হচ্ছে ডিটারমিনেন্টকে বার করতে হবে, তাহলে আমাদের স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান যদি দেখাই, টু ফাইন্ড ডিটারমিনেন্টে কীভাবে বেরোবে, ডিটারমিনেন্ট এ মানে হচ্ছে এই জিনিসটাই, এ মানে তো এইটা, তাহলে এইটারই আমরা ডিটারমিনেন্ট বার করবো। যদি কপি করি এখানে, যদি আমরা পেস্ট করে দিই, ইয়েস এটারই আমাদের ডিটারমিনেন্ট নিতে হবে। তাহলে এই ডিটারমিনেন্ট তোমরা যদি সলভ করো, তোমরা দেখতে পাবে এখান থেকে টুকে কমন নাও, মানে টুটাকে বেসিক্যালি নাও, তাহলে কী থাকবে, 4+6, তার সাথে আছে -3। আচ্ছা এটার তো সাধারণতই প্লাস হয়, এটা মাইনাস হয়, তাহলে মাইনাস অফ মাইনাস হলে আবার পজিটিভ হয়ে যাবে, তাই তো, 3কে নিলে তোমরা কী পাচ্ছ, 4-9, আবার তার সাথে এই 3কে নিলে তোমরা পাবে হচ্ছে 2, মানে -4, -6। এই তিনটাকে যোগ বিয়োগ করে আলটিমেটলি যেটা পাবে সেটা হচ্ছে -25, -25 ইজ নট ইকুয়ালস টু 0, তাহলে বলে দেবো দেয়ার ফোর এ ইনভার্স এক্সিস্ট। বাই চান্স কখনো যদি অঙ্কে দেখো যে 0 চলে আসছে, প্রথম কথা তো আরেকবার করে দেখে নেবে, কারণ সাধারণত পরীক্ষার মধ্যে এ ইনভার্সটা, মানে ডিটারমিনেন্ট এটা 0 আসে না, বাট জাস্ট ইন কেস যদি 0 আসে অঙ্ক কিন্তু ওখানেই থেমে যাবে, কারণ 0 চলে এলে আমাদের কখনোই ইনভার্স এক্সিস্ট করতে পারে না। এ ইনভার্স বেরিয়ে গেলে পর, সরি ডিটারমিনেন্ট এ বেরিয়ে গেলে পর, পরবর্তী আমাদের কাজ কি, অ্যাডজয়েন্ট একে বার করা, রাইট, এটা তো আমাদের কাজ, তাহলে পরের পেজে আমরা বরং করি অ্যাডজয়েন্ট এটা কীভাবে বার করা যায়।
তার জন্য আগে এইটাকে কপি করে রাখি। চলো তাহলে স্টেপ টু, টু ফাইন্ড অ্যাডজয়েন্ট অফ এ। কীভাবে বেরোবে? এটা আমাদের কাছে এ দেওয়া আছে, রাইট? এইটা যদি আমাদের কাছে এ দেওয়া থাকে, অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে বেরোবে? ওকে, কী করবে দেখো, স্টেপ বাই স্টেপ যাচ্ছি। অ্যাডজয়েন্ট অফ এ লিখলে কথাটা একটা বড় করে দাগ টানবে, উপরে লিখে দেবে টি, দাগের বাইরে আগে থেকে লিখে নেবে, পরে অনেক সময় ভুলে যেতে পারো। এবার এর ভেতরে তিনটে করে দাগ টানবে, কারণ কি এক দুই তিন তিনটে এলিমেন্ট আছে, তাহলে একটা দুটো তিনটে, এরকম করে কজন আছে, নজন আছে, তাহলে নজনের ঠিক জায়গায় জায়গায় দাগ টানবে। আর কি করবে? প্লাস মাইনাস, প্লাস মাইনাস, সরি, প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস লিখলে হয়ে গেল। এবার এবার কিচ্ছু না, প্রথম পজিশন, প্রথম পজিশন তো, প্রথম পজিশনে কি আছে? টু আছে, টুকে চেপে দাও। কারা আছে? টু থ্রি মাইনাস টু টু, টু থ্রি মাইনাস টু টু, ব্যাস। পরের প্লেস কে আছে? মাইনাস থ্রি আছে, চাপা দাও, টু থ্রি থ্রি টু। আবার থ্রি আছে, চাপা দাও, টু টু থ্রি মাইনাস টু। ঠিক এইভাবে এই প্রসেসে প্রত্যেক কটাকে এগিয়ে যাবে, পরের এই টুটাকে চেপে তোমরা লিখবে, কে কে পড়ে থাকছে, মাইনাস থ্রি থ্রি মাইনাস টু টু। বুঝতে পেরেছ? এই গেল তোমাদের ক্রোনোলজি। তাহলে এইটা হয়ে যাবে টু থ্রি থ্রি টু হয়ে যাবে, পরের জন টু মাইনাস থ্রি, থ্রি মাইনাস টু থাকবে, তারপরের জন মাইনাস থ্রি থ্রি, টু থ্রি পড়ে থাকবে, তারপরের জন টু থ্রি, টু থ্রি পড়ে থাকবে, টু মাইনাস থ্রি টু টু। এই জিনিসটা হচ্ছে গোটা ব্যাপার। তাহলে এবার সবকটাকে এবার আমরা সলভ করবো, জাস্ট নর্মাল যেমন টু ক্রস টু ডিটারমিনেন্ট সলভ করে, এই ক্রস মাল্টিপ্লাই করে, টু টু জার ফোর, ফোর মাইনাস অফ মাইনাস সিক্স মানে টেন, পরেরটা আসবে হচ্ছে প্লাস ফাইভ, আবার মাইনাস টেন। আচ্ছা, বাইরে কিন্তু টিটা আগে থেকে লিখে নেবে পারলে, অনেক সময় ভুলে যেতে পারো, মানে আমি নিজেই ভুলে যাই ওই কারণে বলছে। তাই আবার এইটাকে করবে, আসবে জিরো, পরেরটা আসবে মাইনাস ফাইভ, তারপরেরটা আসবে মাইনাস ফাইভ, এগুলো নিজের হাতে করে করবে, করতে করতে জিনিসটা সরো করে হবে, মাইনাস ফিফটিন জিরো টেন। যেহেতু ট্রান্সপোজ লিখেছো, তাই এটাকে এবার ট্রান্সপোজ আকারে আমরা লিখবো, মানে ট্রান্সপোজটাকে সরিয়ে লিখবো, তাহলে কী লেখা যায়? এটাকে লেখা যায় এবার পাশাপাশি যেটা সেটা লম্বালম্বি চলে যাবে, টেন ফাইভ মাইনাস টেন, জিরো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ, মাইনাস ফিফটিন জিরো টেন। এটা হয়ে গেল কি না, অ্যাডজয়েন্ট এর ভ্যালু। অ্যাডজয়েন্ট এর ভ্যালু যদি চলে আসে, আমাদের সলিউশন কী ছিল? আমাদের সলিউশন ছিল হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স বি, যেখানে এ ইনভার্স মানে কি, ডিটারমিনেন্ট এ যেটা আমাদের বেরিয়ে গেছে এই অঙ্কের ক্ষেত্রে মাইনাস টোয়েন্টি ফাইভ, এখানে আমরা বার করে নিয়েছি, আর অ্যাডজয়েন্টটাই তো ওখানে বার বেরিয়ে গেছে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স বি, এইখানে সবকটাকে পুট করতে হবে। চলো আর একটা পেজ নিয়ে আমরা, থার্ড আর ফাইনাল স্টেপ হচ্ছে এক্স ইজ ইকুয়ালস টু এ ইনভার্স বি। এ ইনভার্স, এ ইনভার্স মানে কি, ওয়ান বাই ডিটারমিনেন্ট এ ছিল, মানে ওয়ান বাই মাইনাস টোয়েন্টি ফাইভ, তার সাথে ছিল অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ আমাদের কত বেরোলো একবার দেখে নিই, ইয়েস এইটা বেরোলো, তাহলে এইটাকে ধরে আমরা কপি করি। কি হচ্ছে এটা? এইটা এটাকে এইভাবে লেখা উচিত না, এবার যেহেতু ম্যাট্রিক্স ফর্ম্যাটে লিখছে এরকম লেখা উচিত। আর পাশে থাকবে বি, বি মানে কি আর এইচএসে যারা ছিল, আমরা আগে থেকে লিখে রেখে দিয়েছি, বি মানে কি ওয়ান টু থ্রি, এক্স মানে কি এক্স ওয়াই জেড, বি মানে হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি, এক্স মানে বাঁ দিকে আমরা লিখবো এক্স ওয়াই জেড। এইবার হবে আমাদের জাস্ট নর্মাল মাল্টিপ্লিকেশন।
এটার হয়ে যাচ্ছে -1/25। কীভাবে করবে? 10 ইন্টু 1 করলে 10, 0 ইন্টু 2 করলে 0, -15 ইন্টু 3 করলে -45। আবার একইভাবে 5 ওয়ানস আর 5, -10 প্লাস 0। এটা পুরো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশানের জিনিস, ম্যাট্রিক্সের ভিডিও দেখে নেবে, ওখানে ভালো করে বুঝতে পারবে। তাও বলে দিচ্ছি, -10 ইন্টু 1 করলে -10, -5 ইন্টু 2 করলে -10, 10 ইন্টু 3 করলে +30। বন্ধ, তাহলে -1/25 এটা হয়ে যাবে হচ্ছে -35, -5, 10। এই মাইনাসটাকে ভেতরে ঢুকি, তাহলে এটা প্লাস, এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এটা মানে কী হয়ে যাবে, 35/25। প্রত্যেক কটাকে মধ্যে ঢুকিয়ে দিই আমরা, 5/25, -10/25, তাহলে হচ্ছে 5 7s আর 35, 7/5, 1/5, -2/5, তাহলে আলটিমেটলি কী আসছে, এয়ারফোর x = 7/5, y = আসছে 1/5, z = আসছে -2/5। এই তিনটে হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে তিনটে স্টেপ আরেকবার সামারাইজ করিয়ে দিই। প্রথম স্টেপ কি, এ বি সি, এ এক্স আর বি, এই তিনজনকে লিখে নেবে। এই তিনজন হচ্ছে মূল নায়ক বা নায়িকা, যাই বলো না কেন। সেখান থেকে এ এক্স ইকোয়ালস টু বি, এই হয় আমাদের সলিউশন। তাহলে সেখান থেকে আসে x = এ ইনভার্স বি। তারপরে আমরা এ ইনভার্সের ফর্মুলা জানি, এইটা হয় 1/determinant ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে যেহেতু দুজন আছে এখানে, আমরা দুটো নায়ক, ডিটারমিনেন্টে আর অ্যাডজয়েন্টে, প্রথম স্টেপ হচ্ছে আমরা ডিটারমিনেন্ট একে বার করবো, সেখান থেকে যা অ্যান্সার এলো এলো। তারপরে আমরা অ্যাডজয়েন্ট বার করবো, অ্যাডজয়েন্ট বার করতে গেলে একটা রাজ্য ছক আঁকবে, ঠিক আছে। রাজ্য ছক আঁকলে একে সেখান থেকে বার করলে মাথার মধ্যে থাকে হচ্ছে ট্রান্সপোজ, এটা মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ভুলে যায় স্টুডেন্টরা। সেটা করলে তোমরা তাহলে অ্যাডজয়েন্টে পেয়ে যাবে। অ্যাডজয়েন্টে পেয়ে গেলে ব্যাস, থার্ড স্টেপ তো আর কিছুই না, x = এ ইনভার্স বি, এটাই তো আমাদের ফর্মুলা বা সলিউশন। এখানে এ ইনভার্সের ভ্যালু বসিয়ে দিলে, মানে এখানে ডিটারমিনেন্টে, এখানে অ্যাডজয়েন্ট অফ এ, তার সাথে বিটাকে বসিয়ে দিলে ব্যাস, সেখান থেকে সলভ করে তোমার ডাইরেক্ট অ্যান্সার চলে এলো। এই হচ্ছে তোমাদের ইনভার্সের অঙ্ক, একটা না একটা থাকেই, অন্তত অল্টারনেট ইয়ার্সে তো থাকবেই অঙ্ক। ঠিক আছে, এই গেল আমাদের অঙ্ক। এই যদি অঙ্ক হয়ে যায়, আচ্ছা চলো তাহলে নেক্সট সাম। এটাও একই অঙ্ক, একই রকমের অঙ্ক, দেখো 4 মার্কসে দিয়েছে যদিও, বাট খুব সোজা, ফাইন দ্য ভ্যালু অফ এক্স বলেছে। তোমরা তিনটাকে বাঁ দিকে ধাক্কা মেরে সরিয়ে দাও, মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা, তাহলে কি লম্বালম্বি তিনজনকে তোমরা অ্যাড করছো, তাই তো? তাহলে x -1 +1 +1, তাহলে কী হয়ে যাবে, x + 1, পরের এই তিনজনকে অ্যাড করো বাঁ দিকে ঠেলে দাও x + 1, এদের তিনজনকে অ্যাড করো বাঁ দিকে ঠেলে দাও x + 1, ঠিক আছে। আবার 1 x + 1 1 1 -1 x + 1 = 0, তারপরে আছে হচ্ছে x + 1কে নিলে 1 1 1 1 x + 1 1 1 -1 x + 1। এবার তোমরা এখান থেকে বুঝতেই পারছো, আমার আলাদা করে বলার বা দেখানোর কিছু নেই। এই ওয়ানের থেকে এই ওয়ান বাদ দিলে, আবার এই ওয়ানের থেকে এই ওয়ানকে বাদ দিলে, সেখান থেকে দুজন পরপর 0 চলে আসবে, সেখান থেকে ব্রেক করে নেবে, তোমাদের আলটিমেটলি যে ইকুয়েশানটা আসবে এটা তোমরা DIY ডু ইট ইয়োরসেলফ করে নেবে। করে নিয়ে আমি বলে দিচ্ছি, তাও ইকুয়েশানটা যেটা আসবে সেটা হচ্ছে x² ইনটু x + 1। তো সেখান থেকে তোমরা বলে দিতে পারবে x-এর ভ্যালু একটা 0 আর একটার ভ্যালু হচ্ছে -1। দিস গোস ফর ইয়ার অ্যান্সার, ঠিক আছে। এই গেল তোমাদের অঙ্ক। আচ্ছা, ইম্পর্টেন্ট অঙ্ক যেটা, যেটা দেখানোর, এইটা WBCHSE 2018-এর কী অঙ্ক বলেছিল, -BCA² + AC, এরকম একটা বজকট দিয়ে ডান দিকে AB + BC + CA, খুব লক্ষ্মী ছেলের মতন দেখতে একটা উত্তর দিয়েছে। কিন্তু দিলেই তো হয় না, আমাদেরকে করেও দেখতে হবে কীভাবে করা যায়, কীভাবে করা যায়। আচ্ছা, প্রত্যেকটাতে দেখো, যদি এইগুলোকে একটু টার্গেট করো, -BC -AC -AB, মানে একটা করে এলিমেন্ট নেই, বিসি থাকলে এ নেই, এসি থাকলে বি নেই, এবি থাকলে সি নেই, তাহলে এদেরকে জোর করে ঢোকানোর চেষ্টা করি। আমরা বলছি কি, আমরা প্রথম রোতে যদি এ দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে জিনিসটা কীরকম দেখতে হবে। আমরা LHS নিচ্ছি, এ দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, -ABC, এটা হয়ে যাবে AB² + ABC,
এসি স্কোয়ার প্লাস এবিসি। আচ্ছা, এই দিক থেকে যোগ করলে কি সুবিধা না নিচ থেকে? ঠিকই আছে, না এদিক থেকেই যোগ করি। আবার পরেরটায় দেখো, বি দিয়ে মাল্টিপ্লাই করে দিই আমরা সেকেন্ড রোতে, মানে এ স্কোয়ার বি প্লাস এ বি সি মাইনাস এ বি সি বি সি স্কোয়ার প্লাস এ বি সি। তারপর একটা সি দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, এ স্কোয়ার সি প্লাস এ বি সি বি স্কোয়ার সি প্লাস এ বি সি, লাস্টে আছে মাইনাস এ বি সি। ওকে ওকে, এইভাবে যদি হয়ে যায় তাহলে কি করা যেতে পারে আমরা দেখি। এবার যেটা করব, আমরা লম্বালম্বি এবিসিকে যদি কমন নিয়ে নিই, তারপর একটু ভাবি। আচ্ছা, এবার এই কলাম ওয়াইজ ভাবো, আগে তো রো ওয়াইজ অ্যাড মাল্টিপ্লাই করো, কলাম ওয়াইজ ভাবো। কলাম ওয়াইজে এক এখানে এ আছে, এ আছে, এ আছে, এ আছে, এ আছে, প্রত্যেকটাকে একটা এ কমন যাবে। তাহলে ও সরি, একটা জিনিস তো ভুল করলাম, আমরা তো এ জোর করে ঢুকিয়েছি। হ্যাঁ, জোর করে যদি এ ঢোকাই তাহলে বাইরে থেকে তো এটাকে বাদ দিতে হবে, মানে এটা ওয়ান বাই এবিসি হবে না? সরি, আমরা তো মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করলে বাইরে ডিভাইড করতে হবে, জাস্ট ফর আওয়ার অ্যাডজাস্টমেন্ট, আমরা তো ঢুকিয়ে দিতে পারি না জোর করে। আচ্ছা, তাহলে এবার পরেরটায় দেখো, নিচে তো এবিসি আছে, ওপরে দেখো একটা যদি এ নিই তাহলে কী আসবে? মাইনাস বিসি এবি প্লাস বিসি, প্রত্যেকটা থেকে একটা এ বাদ চলে যাচ্ছে, এসি প্লাস বিসি। আবার এখান থেকে প্রত্যেকজনের গায়ে বি আছে প্রত্যেকটা কলামে, তাহলে এখান থেকে একটা করে বি কমন নিয়ে নাও। কমন নেওয়া মানে কি? বাইরে করে দেবো বা মাল্টিপ্লাই করে দেবো, এবি প্লাস এসি মাইনাস এসি বিসি প্লাস এসি। লাস্ট একটা যদি সিকে কমন নাও, এসি 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 এসি, সিকে যদি আমরা কমন নিই, এসি প্লাস এবি বিসি প্লাস এবি মাইনাস এবি। তাহলে এইটাই যদি আমাদের হয়, এবার আমরা রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি যদি এইটা করি, প্রত্যেকটা স্টেপ থেকে রো ওয়ান ড্যাশ হচ্ছে রো ওয়ান প্লাস রো টু প্লাস রো থ্রি, এবিসি বাই এবিসি, এই তিনটাকে অ্যাড করে দিচ্ছি, ঠেলে ওপরে তুলে দিচ্ছি। তাহলে কি হবে দেখো, এবি প্লাস বিসি, তার সাথে একটা বি মাইনাস বিসি হলে একটা তো বিসি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এবি প্লাস এসি প্লাস বিসি, পরটা তাই এবি প্লাস বিসি প্লাস এসি, তারপরটা তাই এসি প্লাস এবি প্লাস বিসি, আর অন্য দুজন তো অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। ও, বারবার লিখতে হচ্ছে, যাই হোক, এসি বিসি প্লাস এবি মাইনাস এবি, এবি প্লাস বিসি প্লাস এসি। আচ্ছা, এবিসি বা এবিসি তো কেটে যাচ্ছে, কোনো ব্যাপার না, এবি প্লাস বিসি প্লাস এসি, এখন তো আমাদের গেম সলভ। তাহলে ওপরের তিনটে ওয়ান ওয়ান ওয়ান, আর এরা তিনজন তো একই থাকবে, আমি আর বারবার ধরে লিখছি না, এটাকে ধরে করছি কপি। দেখা যেতে পারে, তাহলে একটু সরিয়ে সরিয়ে লিখছি ওয়ান ওয়ান ওয়ান। তাহলে আবার একই জিনিস করবো, জাম্প জাম্প করে সাবট্রাক্ট করবো, কীভাবে সাবট্রাক্ট করা যেতে পারে? আচ্ছা, সাবট্রাক্ট করবো কি নাকি অন্য কিছু করা যেতে পারে? জিরো আনতে গেলে, হ্যাঁ এরকম যাই আমরা, আমরা এদিক থেকে এদিক না গিয়ে এদিক থেকে এদিক যাই, এটার সাথে এটা মাইনাস করি, এটার সাথে এটা মাইনাস করি, এটার সাথে এটা মাইনাস করি। কেন বলছি দেখো, এবি প্লাস বিসি প্লাস এসি, তাহলে এই ওয়ান মাইনাস ওয়ান করলে বাঁ দিকে আসবে জিরো, এবি প্লাস বিসি মাইনাস অফ মাইনাস এসি করলে এবি প্লাস বিসি প্লাস এসি চলে আসবে। আবার দেখো এসি প্লাস বিসি, তাহলে এর দুটোকে মাইনাস করলে কি, এটার সাথে এটা মাইনাস, দুটোই ঘেঁচাং ফু করে কেটে যাবে, এটা হয়ে যাবে জিরো। ঠিক আছে, তাহলে আমরা প্রথম যেটা করলাম, কলাম ওয়ান ড্যাশ হচ্ছে কলাম ওয়ান মাইনাস কলাম টু। আবার যদি একই কাজটা আমরা এইখান থেকে এই পারে করি, অর্থাৎ কলম টু ড্যাশ আমরা বলছি কলম টু মাইনাস কলম থ্রি, ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো, মাইনাস এসি মাইনাস বিসি মাইনাস এবি, তো
তাহলে মাইনাসটাই যদি কমন নিয়ে নিই, এসি প্লাস এবি প্লাস বিসি, আর এটা কি হয়ে যাবে এবি প্লাস বিসি প্লাস এসি, তাই তো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আবার, আর এটা তো অ্যাজ ইট ইজ পড়ে থাকছে। তাহলে তোমরা আলটিমেটলি দেখো, প্রথম কলমটা থেকে আবার এবিসি কমন নিয়ে নিতে পারো, মানে অন্য দুজন জিরো আছে, যা ইচ্ছা কমন নিতে পারো। বাঁ দিকে অলরেডি একটা এবি প্লাস বিসি প্লাস এসি আছে, কমন নিয়ে নিলে হোল স্কোয়ার হয়ে যাবে জিরো ওয়ান জিরো। এইখান থেকেও একটা এবি প্লাস বিসি প্লাস এসি কমন নিতে পারো, তাহলে হোল কিউব হয়ে যাবে জিরো মাইনাস ওয়ান ওয়ান, আর এদিকে ওয়ান, বিসি প্লাস এবি মাইনাস এবি। তাহলে এই তিনটে যদি কমন হয়ে যায় তাহলে আর কি কিছু করার আছে? আমার তো মনে হয় না আর কিছু করার আছে বলে এসি হোল কিউব, এই ওয়ান বরাবর তোমরা যদি ভাঙো কী আসবে ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান, এটা বেসিক্যালি ওয়ান হয়ে যায়, তো বেসিক্যালি কেটে বেরিয়ে যাচ্ছে, দিস বিকামস আওয়ার অ্যান্সার বা আর ইচ্ছেস। এবি প্লাস বিসি প্লাস এসি, এটাই প্রুফ করতে হতো। এই ছিল ফোর মার্কসের সাম। আচ্ছা তাহলে এরপরের অঙ্ক ওয়ান লগ এ লগ বি, একই অঙ্ক 2017 সালে, দেখো অঙ্ক কিন্তু রিপিট হচ্ছে। ক্রেমার রুলের অঙ্ক পারবে তোমরা, ডু ইট ইউরসেলফ লিখে দিচ্ছি, একবার ডি বানিয়ে নেবে। ডি মানে কী হবে এখানে, প্রথমেরটা কী হচ্ছে ওয়ান থ্রি জিরো, জিরো ওয়ান থ্রি, তোমাকে হচ্ছে ফোর জিরো ওয়ান, ব্যাস সেখান থেকে ডি ওয়ান ডি টু ডি থ্রি তিনটাকেই বানিয়ে নিতে পারবে তোমরা। ডি থ্রি মানে জানো খালি কলম থ্রি চেঞ্জ হবে, ডি টু মানে কলম টুটা চেঞ্জ হয়ে যাবে, এই ফোর সেভেন সিক্স থ্রি রিপ্লেস করবে, আর সেরকমভাবেই ডি ওয়ানটা হয়ে যাবে। এইভাবে করে তোমরা সলভ করে হবে ফর এক্স ওয়াই সেট, এটা আমি দেখাচ্ছি না, ডু ইট ইউরসেলফ থাক। ওকে আচ্ছা নেক্সট অঙ্ক, এইটা বেশ একটা মজার অঙ্ক দিয়েছে, আর একটু ঝামেলার অঙ্কও বটে। ঝামেলার অঙ্ক যেহেতু আমি এটা করেছি অঙ্কটা, আমি ওই জন্যে আর ওই প্রসেসে দেখাবো কি না বুঝতে পারছি না, কীরকম বলি তোমাদের। এই অঙ্কটা ডাইরেক্ট সলভ করবে, বেসিক্যালি এক্সপেন্ড করে দেখাতে গেলে সেটাই তো করা উচিত। ঠিক আছে চলো নর্মালভাবে স্বাভাবিকভাবেই অঙ্ক করি, এই তিনটাকে যোগ করে দেবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, আবার এই তিনটাকে যোগ করে দেবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি। তাহলে একটা জিনিস ঠিক, সবকটাকে বাঁ দিকে ঠেলে দিলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, তাই তো? তাহলে এটাকে কী লিখতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে তিনটে পর পর এ প্লাস বি হোল স্কোয়ার চলে আসবে, আমি সেটাকেই একবারে লেখার চেষ্টা করছি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কমন নিলে কি ওয়ান ওয়ান, এরকমও করতে পারো বা এইটা 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 করলেও তো তাই হয়ে যাবে। তাহলে আমরা বরং কলাম ওয়াইজ চাই, রো ওয়াইজ চাই, ওয়ান 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 এ স্কোয়ার বি স্কোয়ার টু এ বি, বি স্কোয়ার টু এ বি এ স্কোয়ার থাকলো। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি থাকে এই ওয়ানের থেকে, এই ওয়ানকে সাবট্র্যাক্ট দাও, তো ওয়ান এ স্কোয়ার বি স্কোয়ার জিরো, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার টু এ বি মাইনাস বি স্কোয়ার, আবার জিরো টু এ বি মাইনাস এ স্কোয়ার, এটা থেকে এইটা সাবট্রাকশান দিচ্ছি আমরা, আর এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ তাহলে এবার এই ওয়ান বরাবর আমরা ভাঙতে পারি, কীভাবে ভাঙতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার এই ওয়ান বরাবর যদি ভাঙি আলটিমেটলি আসছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার সাথে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, তার সাথে আসছে টু এ বি মাইনাস এ স্কোয়ার, ঠিক? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার থাকলো, এইগুলোকে ভাঙতে হবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, আবার ডান দিকেরটা ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ কিউ বি মাইনাস টু এ বি কিউ প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। স্বভাবতই প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার কাটছে,
আর কি কিছু কাটছে না, অবভিয়াসলি আর কিছু কাটছে না। এ প্লাস বি হোল স্কোয়ার যদি নাও, এখান থেকে আসছে তাহলে মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার, এইটা আর এইটাকে নিলে। তারপরে কি আসছে, মাইনাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর প্লাস টু এ কিউব বি প্লাস টু এ বি কিউব হয়ে গেল। এটাকে আবার মাইনাসটা যদি ভেতর থেকে পুরোটা মাইনাস কমন নিয়ে নিই, তাহলে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার বলতে পারবে। এটা কি হয়ে যাবে বলো তো, যদি একটু ভালো করে লিখি, এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস টু এ কিউব বি প্লাস টু এ বি কিউব, সব কটা প্লাস হবে না, এটা দুজন মাইনাস হবে, সরি, কারণ প্লাস মানে সাবট্রাকশনটাকে তো কমন নিয়েছো। এইটাকে কি লেখা যায়, এইটাকে যদি দেখাই, এটাকে তো লেখা যায় হচ্ছে এ স্কোয়ারের হোল স্কোয়ার, এটাকে লেখা যায় বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ারকে দুটোতে ভেঙে লেখা যায় এ বি হোল স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার, তাই তো? এইটাতে ভেঙে এই দুটোতে ভাঙা যায়, আর এইটা থাকবে মাইনাস টু এ স্কোয়ার ইন্টু এ বি, তার সাথে থাকবে মাইনাস টু এ বি ইন্টু বি স্কোয়ার, এইটাকে এবং এইটাকে। এবার কথা হচ্ছে, এরকম উদর পিণ্ডি বুদোর ঘাড়ে করে হজবড়ল করে লিখছি কেন? এইটা বেসিক্যালি ইজ নাথিং বাট দ্য ফর্মুলা ফর এক্স প্লাস ওয়াই ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার। এই জন্য একটু টিপিক্যাল আছে অঙ্কটা, এক্স স্কোয়ার, এটা কী হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই জেড মাইনাস টু জেড এক্স, জাস্ট কম্পেয়ার করে নাও, জাস্ট ধরে ধরে কম্পেয়ার করে নাও, এটাকে এক্স স্কোয়ার ভাবো, বিটাকে ওয়াই স্কোয়ার ভাবো, এ বিটাকে জেড স্কোয়ার ভাবো, তাহলে সবকটা এরকম ধাঁচেই পড়ে যাচ্ছে, এই 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 এই, তাই না? তাহলে এটাকে এই তাহলে এই সায়ান কালারের বা স্কাই কালারের পার্টটাকে আমরা ঘুরিয়ে কি লিখতে পারি, এটাকে ইজ নাথিং বাট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার বলতে পারি। আর বাঁ দিক থেকে এটা নামলে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার, তার সাথে আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার, তো এটাও হোল স্কোয়ার, তো সব মিলে হোল স্কোয়ারটাকে মাথায় দিয়ে দিই আমরা, আলটিমেটলি আসবে হচ্ছে মাইনাস অফ এ কিউব প্লাস বি কিউবের হোল স্কোয়ার, এটাই তো ছিল আমাদের প্রুফ। এই গেল অঙ্ক, ঠিক আছে? এই জায়গাটা একটু টিপিক্যাল আছে, এটা দু তিনবার ধরে একটু প্র্যাকটিস করলে হাতে চলে আসবে, বুঝতে পেরেছো? একটু টিপিক্যাল অঙ্ক আছে। তো এই অঙ্কটা হয়ে গেলে পর চলো দ্য লাস্ট সাম 2017 সালের, হ্যাঁ এইটা খুব ভালো অঙ্ক ছিল, দিস ইজ এ হ্যাপি সাম। কি বলছে, এ স্কোয়ার প্লাস টেন এ বি এসি এদিক থেকে এদিক থেকে উইদাউট এক্সপ্যান্ডিং সো দ্যাট দ্য ডিটারমিনেন্ট ইজ ডিভিজিবল বাই হান্ড্রেড, এটা 100 দিয়ে ডিভিজিবল হবে সেটা দেখাতে হবে। কি করব আমরা, আমরা পুরোটাকে 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 এখান থেকে এ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে বাইরে একটা ওয়ান বাই এ কমন নিতে হবে, মানে বেসিক্যালি বলছি ওয়ান বাই এ যদি কমন নিই তাহলে পুরোটা কী লিখব, এ কিউব প্লাস টেন এ স্কোয়ার বি এ স্কোয়ার সি, পরেরটা থাকে একটা বি কমন নব বা বি মাল্টিপ্লাই করবো, তাহলে বাইরে একটা বি ডিভাইড করতে হবে, এ বি স্কোয়ার বি কিউব প্লাস টেন বি, এটা হবে বি স্কোয়ার সি, লাস্টটাকে সি নিলে এ সি স্কোয়ার বি সি স্কোয়ার সি কিউব প্লাস টেন সি। এই যদি আমাদের সিচুয়েশান দাঁড়ায়, এই যদি আমাদের সিচুয়েশান দাঁড়ায়, আবার একই জিনিস করবো কি, ওপর থেকে এ বি সিটাকে কমন নেব, এই কলাম থেকে প্রত্যেকটা থেকে একটা করে এ কমন যাবে, তাহলে এ বাই এ বি সি, তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস টেন বি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে একটা করে বি কমন, তাহলে এ স্কোয়ার জাস্ট এ স্কোয়ার থাকবে বি স্কোয়ার প্লাস টেন সি স্কোয়ার, এখান থেকে একটা সি কমন, তাহলে এখান থেকে সি কমন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টেন। এবার এই তিনজনকে ধরে তোমরা যদি অ্যাড করে দাও, এইটা প্লাস এইটা প্লাস এইটা,
থার্ডের ওপরে তুলে দাও বাঙ্কে, তাহলে কী হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টেন, বি স্কোয়ার সি স্কোয়ার, সি প্লাস সি স্কোয়ার প্লাস টেন হবে, সরি, এখানেও তাই হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টেন। আমি বারবার করে লিখছি না, তোমরা প্যাটার্নটা বুঝে গেছো, আমি একেবারে এটাকে ধরে বাইরে লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টেন, এ তো বাইরে চলে গেল, তাহলে উপরে থাকছে ওয়ান ওয়ান ওয়ান, আর নিচেরগুলো তো আনচেঞ্জ থাকবে, বি স্কোয়ার প্লাস টেন, এদিকে আছে সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টেন। তাহলে এটা যা থাকলো থাকলো, এবার চলো এই ওয়ানের থেকে এইটাকে সাবট্রাক্ট দিই, তাহলে ওয়ান বি স্কোয়ার সি স্কোয়ার থাক, জিরো হয়ে যাবে, টেন হয়ে যাবে, সি স্কোয়ার হয়ে যাবে, সরি জিরো হয়ে যাবে, কারণ প্রত্যেকটা মাইনাস দিচ্ছে, আবার এটা থেকে এইটা মাইনাস দাও, ওয়ান মাইনাস ওয়ান করলে জিরো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে জিরো, সি স্কোয়ার প্লাস টেন মাইনাস সি স্কোয়ার করলে টেন। ব্যাস এবার ওই বাঁ দিকে কোনায় পড়ে থাকা ওয়ান দিয়ে পুরো জিনিসটাকে ভাঙো, যদি ভাঙো তাহলে কী আসবে, টেন ইন্টু টেন করলে হান্ড্রেড, হান্ড্রেড মাইনাস জিরো মানে হচ্ছে হান্ড্রেড, তাহলে এই পুরোটা হয়ে যাচ্ছে হান্ড্রেড ইন্টু এই জিনিসটা, তো হান্ড্রেড ইন্টু সামথিং যদি থাকে তাহলে সেটা অবভিয়াসলি ডিভিজিবল বাই হান্ড্রেড, কোনো প্রশ্নই নেই, উইচ ইজ ডিভিজিবল বাই হান্ড্রেড। এই হয়ে গেল তোমাদের অঙ্ক, বুঝতে পেরেছো, এই গেল তোমাদের অঙ্ক, ডিভিজিবল বাই হান্ড্রেড হলো, যেটা আমাদের হান্ড্রেড চলে এলো। এই ছিল তোমাদের মোটামুটি ডিটারমিনেন্টসের কনসেপ্ট এবং অঙ্ক, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, এসএনদের কিছু এক্সাম্পলস তোমরা প্র্যাকটিস করবে, আর আজকে আমরা যেটা ডিসকাস করলাম সেটা টেন ইয়ার্স, যেটা এইটা করলেও তোমাদের ডিটারমিনেন্টসের কনসেপ্ট যথেষ্ট রকমের স্ট্রং হয়ে যাবে। তো এই ছিল আজকের মতন আমাদের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যারা হয়তো ডিটারমিনেন্টস নিয়ে একটু ভয় পাচ্ছে বা পাচ্ছে না বা চাইছে কিছু সলিউশনস পাওয়ার জন্যে, সব রকমের পরিবেশন এই ভিডিওটাতে করা আছে। টিল দেন, দিস ইজ ঋতুমান দাস ঘোষ সাইনিং অফ ফর টুডে, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। ঠিক আছে, তোমরা অঙ্ক করতে থাকো, অ্যান্ড বেস্ট উইশেস ফর ইউর ফিউচার, থ্যাংক ইউ।